ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী কমিশনে হামলার ঘটনায় তিন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করেছে ত্রিপুরা রাজ্য সরকার এছাড়া এ ঘটনায় অভিযুক্ত সাতজনকে আটক করা হয়েছে তিন ডিসেম্বর ভারতীয় সংবাদ সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে আগরতলায় বাংলাদেশের সহকারী কমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় ত্রিপুরা সরকার মঙ্গলবার তিন পুলিশ সদস্যকে বরখাস্ত এবং একজন সিনিয়র পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করেছে এছাড়া ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাতজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী ত্রিপুরার একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা বলেন সোমবারে ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে বিজেপি সরকার এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে চার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি এনডিটিভি বলছে কূটনৈতিক মিশনে হামলার ঘটনার পর আগরতলায় বাংলাদেশের মিশনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা এ ঘটনার তীব্র নিন্দাও জানিয়েছেন এক বিবৃতিতে তিনি বলেন শান্তিপূর্ণ প্রতিবাদের অনুমতি থাকলেও এ ধরনের কাজ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এদিকে এ ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সোমবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় প্রাপ্ত তথ্য চূড়ান্তভাবে প্রমাণ করে যে পূর্ব পরিকল্পিতভাবে বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রধান ফটক ভেঙে বিক্ষোভকারীদের সেখানে ঢুকতে দেওয়া হয় এই প্রক্রিয়ায় স্থানীয় আইন প্রকারী সংস্থার সদস্যদের উপস্থিতিতে তারা পতাকার খুঁটি ভাঙচুর করে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করে এবং সহকারী হাইকমিশনের অভ্যন্তরের সম্পত্তিও ক্ষতিগ্রস্ত করে পরিতাপের হাই হাইকমিশনের রক্ষার দায়িত্বে থাকা স্থানীয় পুলিশ সদস্যরাও শুরু থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় ছিল না বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে